আর আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর ঘোষণা ওমার সাল্লাল্লাহু আলাইহি রহমাতাল্লিন আলামিন, ও নবী আমি আল্লাহ যতদূর খোদা, আমি আল্লাহ যেখানের মালিক, আর আমার ঘোষণা মোতাবেক ওখানে আপনি রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। তো আমরা মদিনা যাই, আল্লাহ কি বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ তুমি কি বলতেছো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা কেহ পাপ গুনাহ সগীরা কবিরা জানা অজানা প্রকাশ্য গোপন অনেক গুণা করছো, আমার কাছে মাফ চাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এখনও মাফ দেইনি, কিন্তু আমি একটা নিজে একটা কথা বলছি, তোমরা যদি এই ধরনের গুণা করো, তোমরা এই গুণার বোঝা নিয়ে যা উকা সরাসরি তোমরা নবীর কদমে চলে যাও। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সেখানে যাই তোমরা কাঁদো, তোমরা কাঁদো, আর রসুল যদি কেঁদে কেঁদে তোমার নান্দুরি যদি আর কাছে ওই মুহূর্তে সুপারিশ করে তুমি রওজা মোবারক থেকে যাওয়ার আগেই আমি তোমার গুনাহ মাফ করে দেব। তাহলে আপনারা বুঝেন নবীর কাছে গেলে উম্মতের জন্য কি লস না লাভ? সবাই তিনবার বলেন কি, আর একটু জোরে বলেন। তা আপনারা কবরে প্রশ্ন করব, মান রব্বুকে, আমি তালুকদার, মান রব্বুকে আমি সৌধুরী, মান রব্বুকে আমি ব্যাপারী, মান রব্বুকে আমি মিয়াজি, মান রব্বুকে আমি খান, কি ও বংশের পরিচয় দিলে কবরে কোনো নাজা দেব নি, বংশের পরিচয় নয়, আমাদের পরিচয় হবে নবীজির উম্মত, আল্লাহর বন্ধ। আল্লাহ আবার বলেন কি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, যদি দুনিয়াতে চলতে চাও, আবার দুনিয়া থেকে যদি বুড়া সেজে কবর আসতে চাও, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, এটা তো আছেই, এখন বলছি কি, এখন কি বলছি, তোমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর চরিত্রকে অনুসরণ করে অনুকরণ করে আসমানের নিচে জমিনের উপর প্রতিষ্ঠিত হও, আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এখন কি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিন আমীন। ওমা এখানে তো বুঝতে পারলে সব শেষ, এক টু বা টু বাদ দেন, এক একজন স্রষ্টা আরেকজন সৃষ্টি, একজন স্রষ্টা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ তুমি আমাদের আল্লাহ, নবী আমাদের রাসূলুল্লাহ, তুমি হচ্ছে স্রষ্টা, নবী হচ্ছে উসিলা। আল্লাহ আল্লাহ রে, তুমি হচ্ছে কোরআন শরীফের প্রথম সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু জোরে কর না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে কি বলছে আল্লাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিন আলামিন। নবী গো, আমি সমগ্র সৃষ্টির মালিক খালেক, আর আমি আল্লাহর ঘোষণা মোতাবেক আপনি সকল সৃষ্টির জন্য রহমত। আমি আল্লাহ কি স্রষ্টা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইংরেজিতে একটা কথা আছে আল্লাহ ইজ ওয়াল মাইটি, আরবিতে আর একটা কথা আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার
এই দেখেন কোন নবীর উম্মত হলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আমার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর ঘোষণা ওমার সাল্লাক ইল্লা রহমাতাল্লিন আলামিন, ও নবী আমি আল্লাহ যতদূর খোদা, আমি আল্লাহ যেখানের মালিক আর আমার ঘোষণা মোতাবেক ওখানে আপনি রহমান। নবীর তারিফ, নবীর বদনামিগুলি কবর যাইবে, তোমার সদ্য গোষ্ঠী কোনো কাম করতে নবীর বিরোধী গুণী কবর যাওয়া এটা অনার্থক, অনার্থক। এজন্য নবীর চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই নবীর দুই নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন বগদা শরীফ গৌসবাগের দরবার থেকে খেলাফত পাই ইরাক থেকে, তখন আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে গিয়েছি। আল্লাহর ওলিরা মাজারে জীবিত। এখন একটা কথা বলেন, হায়াত মউত এগুলার মালিককে? আর একটু জোরে বলেন, আল্লাহ যদি তোমার কবরে নিয়ে যদি জিন্দা রাখে সারা বিশ্বে কেস মামলা করলে কোনো কাম হইব না। আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ইমাম হুসাইনের মতো, ইমাম হাসানের মতো, শের খুদা আলীর মতো, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওসমান গনি জিন্নুরাইনের মতো, অসংখ্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মতো, যাদের জীবন আল্লাহর জন্য দিয়েছেন, খোদার কসম যদি শরীয়তের দৃষ্টিতে এটা কোনো ফতুয়া থাকত, এখনও যদি শহীদদের মাজারটা খোলেন তাদেরকে কবরে জিন্দা পাবেন। কবরে কি পাবেন? জিন্দা পাবেন।